বাজার হাট এগুলো পরিষ্কার করার চেষ্টা করছে, আক্রান্ত হচ্ছে। আগরতলায় আমি ওই দিন দেখলাম কয়লা শহরে তাকে বলছে কান ধরো, বসে উঠো, তারপর বলছে জয় শ্রীরাম বল। শ্রীরাম যদি বেঁচে থাকতেন, এটা যদি দেখতেন, তার মনে হতো যে আমার এখন ফাঁসিতে যাওয়া উচিত, আমার নাম ব্যবহার করে এই সমস্ত অমানবিক কাণ্ড কারখানা চলছে। কই আমি তো দেখলাম না শাসক দল বা এই সরকারের যিনি প্রধান, এই ঘটনাগুলি দেখার পর কোনো রকম প্রতিক্রিয়া নিন্দা করা উচিত। তার মানে হচ্ছে পরীক্ষে আমরা যখন পারছি না, ওরা কেন করবে? ওদেরকে এগুলো করা থেকে বিরত করবে, এ তো ভীতির লক্ষণ, জনবিচ্ছিন্নতার লক্ষণ, এ দুর্বলতার লক্ষণ। এ পরে মানুষের অল্লান্তামী ভাবনা নিয়ে যে ছেলেরা মেয়েরা কাজ করছে, একটা লক্ষ্যকে সামনে রেখে তাদের কাটতে রাখবে, তারা এগিয়ে যাবে। সময় লাগতে পারে, শুরু করা যাবে, এটাই কথা। এবং আমার আবেদন থাকবে শুধু আগরতলা যেই যেই ত্রিপুরার মহকুমাগুলোতে রক্ত নেবার ব্যবস্থা আমাদের হাসপাতালগুলো তো আছে, দুটোর পরে কিছুই করেন ওরা, মমতা সরকার থাকার সময় যাদের করে গেছে, সেই সেই মহকুমাতেও সংখ্যায় কম 10-15-20 তাদেরকে সমাপ্ত করে এই রক্তদান শিবিরের আয়োজন করা উচিত হবে যত বাধা। আর সঙ্গে সঙ্গে কোভিডের পরিস্থিতি এখন তো আবার একটা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, ফাঙ্গাস ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্ল্যাক ফাঙ্গাস আমরা হয়তো নতুন করে শুনছি, কিন্তু এটা আগে হচ্ছে মূলত যাদের আপনার ডায়াবেটিস হচ্ছে, তখন না স্ট্যান্ডার্ড জাতীয় ঔষধ খা, তাদের আগেও এরকম ঘুরতে দেখা গেছে। এখন যেহেতু কোভিডের ওষুধ খাচ্ছেন, তার থেকে রিকভারি করার পর এই সিমটমগুলো এগুলো ভীষণভাবে এগিয়ে আসছে। কোন কোন রাজ্য এটাকে ইমার্জেন্সি হিসেবে ঠিক আছে, আমাদের রাজ্যে একজন মহিলা রোগী নেই, এই রোগের সব মানে যে সিমটমগুলো এগুলো তারপরে ধরা পড়েছে, তিনি চিকিৎসিত হচ্ছে, উদ্ভৃত হওয়ার কোনো কারণ নেই। যখনই কোনো সমস্যা এই ধরনের সিমটোমেটিক দেখা দেবে, লুকিয়ে রাখা, চাপিয়ে রাখা, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা, এগুলো ওষুধপত্র আছে। এগুলোর জন্য কোভিডের জন্য যেমন নতুন ওষুধ মানে আবিষ্কার করা বা ইনোভেট করার জন্যে চেষ্টা চলছে, এটার জন্য এটার দরকার নাই, এটার ওষুধ আছে। আগে ভয় না পেয়ে যখনই সিমটম দেখা দেবে ডাক্তারবাবুদের করা উচিত। এবার সবার কাছে অনুরোধ এবং আবেদন, আপনারা যারা আমার কাছ থেকে কথা নিচ্ছেন, আপনাদের কবি সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন।